বাবা একটু বেশি কথা বলেন। ও বয়সে আমরাও হয়তো বলবো, বলা যায় না। আশা করি না, আমার ভীষণ খারাপ লাগে। সব জিনিসের খারাপ দিকটা দেখতে হবে, তার কি মানে আছে? কি ভাল লাগছে, বাড়িটা তো বন্ধ বন্ধ লাগে। ওই যে ওটা দেখেছেন, ওটার উপরে চড়েছেন কখন? বলছি না, কিছুই দেখিনি। আমি নিয়ে যাবো আর কি। করে? আমার বন্ধু ওখানে কাজ করে, বললেই হবে। ইস, আপনাকে আমি নিয়ে এলাম, আর আপনার কত পয়সা খরচা হচ্ছে বলুন তো। আমি অত কিছু গরিব না, চাকরিটা পেয়ে নি, তারপরে একদিন ভালো করে খাও। কলকাতার চাকরি? একটা কলকাতায়, সেটা মঙ্গলবার দিন ইন্টারভিউ, আরেকটা বললেই হয়, কিন্তু আমার বিশেষ ইচ্ছে নেই, সেটা বাইরে। অবশ্য আমরা কদিন কলকাতায় থাকি তাই ঠিক নেই। আপনার বাবার বুঝি বদলির চাকরি? ইনকাম ট্যাক্স। আচ্ছা, আপনি যাকে মাসিমা বললেন, উনি আপনার নিজের মাসি? ছোট মাসি। মার সাথে কিন্তু কোনো মিল নেই, বোন বলে মনেই হয় না। আপনার মা নেই? আমার যখন 7 বছর বয়স তখন মা মারা যান। আপনি ডাক্তার হলে বেশ হতো। আপনি ডাক্তারি পড়বেন? আমি? ওরে বাবা, না। কেন বাবা, আপনাদের কি সব মরা কাঁধে ছেঁড়া করতে হয়? তা একটু হয়। কেন বলুন তো? কত কি জানা যায়, ধরুন হাড় মাংস, নার্ভস, আর্টারিজ, যে কোনো মরা কাটলে। হ্যাঁ, কারণ বেসিক্যালি তো জিনিসগুলো এক, অবশ্য যদি নর্মাল না হয়। ধরুন ওই যে ওই ভদ্রলোক বসে আছেন না, কালো স্যুট পরা, উনি আর আমি বেসিক্যালি এক। প্রায় এক, তবে খানিকটা তো তফাৎ আছে, কারণ উনি পুরুষ আর আপনি মেয়ে। ও, ওই যে ভদ্রমহিলা আমাদের থেকে পিছন করে বসে আছেন, উনি? হ্যাঁ, অনেকটা এক, তবে আপনার থেকে ওর একটা জিনিস একটু বেশি আছে। কিন্তু এক হলেও কত তফাৎ, দুজন মানুষ তার এক্স্যাক্টলি এক হতে পারে না। না, তা তো হয় না, অবস্থার তফাৎ, তারপর এডুকেশন, টেম্পারমেন্ট, তাছাড়া চেহারা তো আছে। চোখে কত তফাৎ, এক একজনের চোখ দেখলেই মনে হয় ভালো। অবশ্য ভালো মনে হলে যে ভালো হবে তা তো কোনো মানে নেই, ভুলও তো হতে পারে। ভুল না হয় ভালো,